দর্শক আটিমে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম ধাপে উপজেলা নির্বাচন এই প্রথম কেরানীগঞ্জ উপজেলা নির্বাচনে অনুষ্ঠিত যাচ্ছে উপজেলা নির্বাচন মূলত উপজেলা নির্বাচনটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে কারণ দুই দুইজনের স্ট্রং প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই কেরানীগঞ্জে একজন উপজেলা চেয়ারম্যান তিন তিনবার উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ এবং আরেকজন ক্যারিনিগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাব আলতাফ হোসেন বিপ্লব আমরা এই ক্যারিনিগঞ্জের উপজেলা নির্বাচনে সাধারণ জনগণের এবং নেতাকর্মীদের কি মনোভাব সেসব বিষয়ে কাজ করছি রোহিত পৌরে সোলেমান জামান আমরা একটু তার সাথে কথা বলবো নির্বাচনের আমেজ এবং আগামী দিনে নির্বাচনের পরিবেশ সেসব সার্বিক বিষয়ে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাই কেমন চলছে আপনাদের নির্বাচনী পরিচালনা ধন্যবাদ আপনাদেরকে আপনাদের মাধ্যমে আমরা কেরানীগঞ্জের অন্তর্গত বারোটি ইউনিয়নের মধ্যে রোহিতপুর ঐতিহ্যবাহী একটি রোহিতপুর ইউনিয়ন এই ইউনিয়নের আমি একজন সচেতন নাগরিক হিসাবে এবং আমার আশপাশে যারা দাঁড়ানো আছে বিভিন্ন শ্রেণী পেশার লোক ব্যবসায়ী সুশীল সমাজ চাকরিজীবী ছাত্র যুবক ভাইয়েরা আগামী আটই মে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে আমরা আমাদের উপজেলা পরিষদের এই নির্বাচনকে সামনে রেখে দলমত নির্বিশেষে আমাদের এই উপজেলায় দুইজন প্রার্থী তবে এই দুইজনের মধ্যে আমরা রোহিতপুরবাসী তথা ক্রানীগঞ্জের সকল শ্রেণীর সকল পেশা শ্রেণীর লোকজন সুশীল সমাজের লোকজন আমরা যা দেখতে পাচ্ছি এলাকার সন্তান হিসাবে এলাকার মানুষ হিসাবে এই ক্রানীগঞ্জের চিন্তা চিন্তাভাবনা করে যিনি মৃত্যুঞ্জয়ী বীর হিসাবে সবার মুখে মুখে এক নামে পরিচিতি লাভ করেছেন আমাদের সকলের প্রিয় মানুষ আমাদের ভাই আমাদের আত্মীয় স্বজন জনাব আলতাফ হোসেন বিপ্লব তার প্রতীক বা মার্কা যেটি আমরা বলি কাপ্রিজ মার্কা উনি পেয়েছেন এই মার্কা পাওয়ার পরে প্রত্যেকটি পাড়া মহল্লা ত্রাণীগঞ্জে চারশো ছয়ত্রিশটি গ্রামে ঘন ঘনজোয়ার এবং গণজোয়ারের পরিবেশ সৃষ্টি হয়েছে তারই ধারাবাহিকতায় আমি রোহিতপুরের সন্তান হিসাবে আমার রোহিতপুরের জনগণ ভোটার সহ বরদারালের মা বোনেরা একই সোর একই কথা পরিবর্তন চাই কেরানীগঞ্জের মানুষ যিনি পনেরোটি বৎসর যাবত তিনবার চেয়ারম্যান হয়েছে তাকে আর চায় না পরিবর্তন চায় কারণ বিশেষ করে আমার রোহিতপুরবাসী জমি রেজিস্ট্রি বন্ধ খাজনা বন্ধ খারিজ বন্ধ অসুস্থ মানুষ আমার জানা মতে আমার আমার এক চাচা হয় বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক উনি চিকিৎসায় চিকিৎসা করতে গিয়ে তার জমি বিক্রি করবে খাজনা খারিজের জন্য বিক্রি করতে পারছেন প্রায় চার মাস চলে এরকম উদাহরণ অহরহর আছে মেয়ে বিয়ে দিব দিতে পারছে না ছেলে বিদেশ পাঠাবে পাঠাইতে পারতেছে না মানুষকে জিম্মি করে মন গড়া জমি রেস্ট্রি বন্ধ খাজনা খারিজ বন্ধ এই পরিত্রাণ থেকে আমরা ক্রানীগঞ্জবাসী একই সোর একই কথা একই বাসা মুক্তি চাই মুক্তির মুক্তির যে পরিণাম সেটা কি আমরা আলতাফ হোসেন বিপ্লবকে চাই কাপ প্রিজ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে পনেরো বছরের যে জুলুম অত্যাচার থেকে আমরা বাঁচতে চাই এটাই জনগণের কথা শুধু আমার কথা নয় মানুষ জনগণ পরিবর্তন চায় আমরা ঘরের ছেলে ঘরে ফিরে আনতে চাই আমরা আর বিন দেশে দিতে চাই না কেরানীগঞ্জের মানুষ ঐক্যবদ্ধ ছয় লক্ষ এগারো হাজার থামথিং বোর্ড কেরানীগঞ্জে আছে আমার বিশ্বাস এবং আমরা জানি বর্তমান সরকার নির্বাচন কমিশন পুলিশ প্রশাসন বিভিন্ন প্রশাসনের লোকজন চ্যালেঞ্জ করেছে চ্যালেঞ্জ নিয়েছে এই কেরানীগঞ্জের মাটিতে ফ্রি ফেয়ার সুষ্ঠু নির্বাচন করবে সুষ্ঠু নির্বাচন হবে এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা আশাবাদী শতকরা কালেকশনের বোর্ডের থেকে প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট ভোট কাপ্রিজ মার্কায় পড়বে এবং কাপ্রিজ মার্কায় জয়যুক্ত হবে এই প্রত্যাশা নিয়ে আমরা মাঠে আছি মাঠে থাকব ভয়কে জয় করব আগামী আটই মে কাপ্রিজ মার্কা বিজয় সিনে আমরা নতুন মুখ এবং পরিবর্তন করে নতুন একজন চেয়ারম্যান হিসাবে এই কেরানীগঞ্জকে শোষণ করার জন্য নয় কেরানীগঞ্জকে পরিচালনা করার জন্য কেরানীগঞ্জকে স্মার্ট কেরানীগঞ্জ করার জন্য আলতাফ হোসেন বিপ্লবের সৈনিক হয়ে আমরা মাঠে আছি মাঠে থাকবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা বলা শেষ করছি জয় বাংলা আল্লাহ হাফেজ